আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন শয়তানের অনুসরণের কারণে কাফির মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে, তুমি কি এই কাজ করেছিলে? শয়তান বলবে, এদের কুফরি ও শিরক কাজে আমি মোটেও যুক্ত ছিলাম না। সে আরও বলবে, আমি যে এদের কুফরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি এমন কোনো প্রমাণও নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যখন যাবতীয় বিষয়ে ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন, আর তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম, তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছিলে, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো, আমি তোমাদেরকে উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ, নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি, নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনায়ক আজাব। হায়, যে শয়তানকে কাফের ও মুশরিকরা অনুসরণ করেছে তাদের হিসাব কি হবে? তারা শয়তানকে বন্ধু বানিয়েছে আর আজ তারা জাহান্নামে, কিন্তু যাকে অনুসরণ করলো সে দ্বিমুখী পেশ করলো। শয়তান মানুষকে মরীচিকার মতো আকৃষ্ট করেছে, যার ফলে তারা জাহান্নামে পতিত হবে। আসলে শয়তানকে চেনা খুবই কঠিন, আর আমাদেরও চিন্তা করা দরকার নেই কাফেরদের ব্যাপারে, আল্লাহ চূড়ান্ত হিসাব নিকাশকারী। কিন্তু বড় দুর্ভাগ্য বিষয় হলো, মুসলিমরা আজ শয়তানকে অনুসরণ করছে, যেখানে আল্লাহ বলছেন তোমরা শয়তানকে পদাঙ্ক অনুসরণ করো না। আজ আমরা শয়তানকে সামান্য অনুসরণ করার কারণে বিপদগামী হচ্ছি, হাসর মাঠে এই শয়তান আমাদের বিরুদ্ধে চলে যাবে। আসলে সে আমাদেরকে সরাসরি নিজের হাতে পাপ কাজ করে না, শুধু কুমন্ত্রণা দেয়, প্রথমে মোবাইল কেনার অনুপ্রেরণা দেয়, তারপর ইন্টারনেট সিম ব্যবহার করার জন্য প্রয়োজন বোধ করায়, অতপর মোবাইলে হারাম ভিডিও দেখার জন্য উৎসাহ যোগাবে। এভাবে প্রেম ভালোবাসা শুরু করে আমরা নানা রকম পাপ কাজে জড়িয়ে পড়ি। দেখুন শয়তান কত চালাক, আপনাকে আমাকে সে খুব সহজে বোকা বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে শয়তানের সকল চক্রান্ত থেকে বাঁচিয়ে রাখুক। আমিন।